আমাদের কোম্পানির একজন অনারেবল মেম্বার, অত্যন্ত গুড পারফর্মার, আমাদের ডায়মন্ড রাসেল স্যারের স্ট্রং হ্যান্ডস। আমরা শুনবো একটু তার অনুভূতি। এই অনুভূতিটা হবে স্যার সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটস, প্লিজ। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য। নিউ লাইফ গ্লোবাল লিমিটেডের সম্মানিত এমডি সাহেব এবং অনারেবল ফাউন্ডার ডিরেক্টর এবং অন্যান্য সকল ডিস্ট্রিবিউটর বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুব স্বল্প সময়ে নিউ লাইফ গ্লোবাল ভিজিট করি, খুব স্বল্প সময়। তার মধ্যে যে জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগলো, যেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রোফাইলটা খুবই শক্তিশালী মনে হলো আমার কাছে। একজন একটা বিগিনার্স হয়ে যাক। আমাদের যিনি এমডি সাহেব এস এম নুরুল আমিন স্যার, উনি খুবই একজন দক্ষ ব্যক্তি আমার কাছে মনে হলো এই কদিন অবজারভেশনের। দ্বিতীয়ত, কোম্পানির যে প্রোডাক্ট, ইতিমধ্যে আমি একটা প্রোডাক্ট ইউজ করেছি, যেটা হলো অ্যালকালাইন ওয়াটার ডিভাইস। এই প্রোডাক্টটা খুবই নাইস, আমি আমার বাসায় ব্যবহার করছি আলহামদুলিল্লাহ। শুধু এই একটা প্রোডাক্ট দিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন কোটি কোটি টাকার সেল, এটা আমার কাছে খুবই চমৎকার মনে হচ্ছে। শুধু একটা প্রোডাক্ট, আরও জোরে বিগাস দেন, কারণ আপনারা যারা ইউজ করছেন এই প্রোডাক্টটা, তারা প্রত্যেকেই বুঝতে পারছেন এটা কতটুকু এটার গুণগত মান। কারণ যে ব্যক্তিটা এটার উপরে ডেমনস্ট্রেশন করে সেই বুঝতে পারে এটা উপকারিতা কতটুকু, কার্যকরী ক্ষমতাটা কতটুকু। তো আমি একজন স্বপ্ন দেখি আর কি, মানুষকে স্বপ্ন দেখাইতে পছন্দ করি। এটা আজকে থেকে 14 বছর আগের থেকে আমি স্বপ্ন দেখা শুরু করছি। আমি মূলত, আমার পেশায় হচ্ছে আমি সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীতে জব করেছি 22 বছর। কিন্তু চাকরির পাশাপাশি আমি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটা অনেক স্টাডি করেছি, 14 বছর ধরে স্টাডি করেছি। আমার নাম ইতিমধ্যে শুনছেন তৌহিদুর রহমান খান, আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী। তো এই কারণে নেটওয়ার্ক যারা করে তাদেরকে দেখলে আমার খুব ভালো লাগে। আমার সামনে যারা বসে আছে তারা প্রত্যেকেই নিউ লাইফ গ্লোবালের ডায়মন্ড এক্সিকিউটিভ, তাদের জন্য একটা বিগেন্স। তো যখন শিল্পী গান করে, অনেকগুলো শিল্পী যখন একত্রে গান করে, তখন একজন শিল্পী ছাড়াও থাকতে পারে ওই জায়গায়, দাঁড়িয়ে থেকে ঠোঁট নাড়াচ্ছে। তো যে ব্যক্তি শিল্পী তার পাশে দাঁড়িয়ে ঠোঁট নাড়াচ্ছে, তাকে কিন্তু আমি চিনতে পারছি না সে শিল্পী কি না। কিন্তু অনেকগুলো শিল্পীর মাঝে যখন একটা লোক দাঁড়িয়ে থাকে, তার পেশা শিল্পী না কিন্তু সে গান গাইতেছে, তো সেও কিন্তু শিল্পী হয়ে যায়। তো এখানে আজকে যারা নতুন যা পুরাতন, প্রত্যেকটা ব্যক্তি আমি মনে করি এখানে ডায়মন্ড এক্সিকিউটিভ। এবং সফল হইতে গেলে সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে, আমাকে পজিটিভ থাকতে হবে সর্বোচ্চ মাত্রায়। পজিটিভ থিঙ্কিং করেই কিন্তু এখান থেকে একটা সফলতা, সেই সর্বোচ্চ চূড়ায় পৌঁছা সম্ভব। বেটার থিঙ্কিং, বেটার পসিবিলিটি, এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। যে একটু ভালো চিন্তা মানুষকে একটু সম্ভাবনাময় কিছু দেখায়। যেমন বাংলায় যদি বলি, সফলতার একটা গল্প এরকম, একটি নতুন সূর্য একটি নতুন দিন নিয়ে আসে, নতুন দিন নতুন বছর, একটি নতুন বছর একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে, নতুন সম্ভাবনা, নতুন সাধনা, আর নতুন সাধনা কি নিয়ে আসে, নতুন সফলতা। তার মানে কি, ওই বেটার পসিবিলিটি জিনিসটাই কিন্তু সম্ভাবনা, আর এই সম্ভাবনা আপনাকে, আমাকে সেই সাধনা তৈরি করে দেয়। এই সাধনা করতে করতে আমি সফল হয়ে যাচ্ছি, কখন হয়ে যাচ্ছি নিজেও জানি না। তাহলে আমরা কি সবাই সফল হবো? আমি অসুস্থ ছিলাম, বুঝছেন, আসলে এখানে যে আসবো আমি কখনো কল্পনা করিনি। আমি কিন্তু এখনো আমার ব্যাগের ভিতরে ঔষধ, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এ কারণে হয়তো বয়সটা একটু দুর্বল শোনা যাচ্ছে। তারপরে আমি চেষ্টা করছি আপনাদেরকে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য। তো আমি 1 মিনিটের মধ্যে কথা শেষ করে দিব। তো এখানে যারা আসছেন প্রত্যেকটা লোক এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আপনার জীবনের টার্নিং পয়েন্ট কী হওয়া উচিত,
সেই কারণে আমি অনুরোধ করব যদি বেটার কিছু হয় এখানে বেটার মার্কেটিং প্ল্যান হয় বেটার প্রোডাক্ট হয় বেটার ম্যানেজমেন্ট প্রোফাইল বেটার হয় তাহলে এই হল রুম থেকে ত্যাগ করার আগে একটা সিদ্ধান্ত নিয়ে যান আপনার জীবনে সফলতা আসবে অনিবার্য তাহলে সকলেই সুস্থ থাকুন সকলে ডায়মন্ড হন এখান থেকে সর্বোচ্চ পদ অ্যাচিভ করেন এই প্রত্যাশা রেখে আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ